হ্যালো 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 মেড দাদা আমার বড়দা দোষ উনি আমার মেজ নমস্কার নমস্কার মেড বাবা আমার নাম সপন পাজা তেলকাটা সপন নাম তো শুনেছেন হলদিয়া তেল কোম্পানির অফিসার তা যে মার্ডার কেস আমার নয় ভাই লয়েছে আরে আরে কৃষ্ণবাবু বেরোচ্ছেন নাকি হ্যাঁ ওই একটু অফিসে যাচ্ছি কেন কিছু বলবেন না আমি বলছিলাম যে এনারা মেয়ে দেখতে এসছেন একটু বসে যান ও আচ্ছা আচ্ছা সব ছেলে ছোকরাদের নিয়েছেন বাড়ির বয়োজ্যেষ্ঠরা কেউ আসেনি আমরা একসাথে বাড়ির বাইরে বেরোলে হামলা হয়ে যেতে পারে তাই আমরা একসাথে বেরোই না ভালোই করেছেন সাপ্লাই লাইনটা ঠিক থাকবে আর কি আচ্ছা মেয়ে কি এখনো সাজুগুজু করছে আরে অত সাজতে হবে না তাড়াতাড়ি আসতে বলুন আমার আবার এখানে বেশিক্ষণ থাকাটা রিস্ক হয়ে যাবে কি নাম কাজল কাজল ভালো নাম আমার নাম সপন পাজা তেল কাটা সপন দাও দাও দেখি চাটা দাও নিজের হাতে এই পদ্মা ওনাদেরকে চা দে তো দিমাগ দিমাগ আরে স্বপন পাজার বউয়ের একটু দিমাগ থাকবে না তা হয় কি বলিস না তা লেখাপড়া কতদূর করেছো মাধ্যমিকটা টপকেছো আমি বিদেশে মাস্টার অফ সায়েন্স করেছি মাস্টার অফ চাপ বাবা মাধ্যমিকটাও টপ করতে বললেন আপনারা কোথা থেকে আসছেন হলদিয়া কটা গাড়ি করে এসছেন কত ভাড়া পড়ল 10,000 এতগুলো শিয়াল মিলে এই লোক মিলে রাস্তায় 1,500 টাকা খেয়েছেন সব মিলিয়ে 15,000 এই মেয়ে আমার পছন্দ হয়ে গেছে দিনক্ষণ ঠিক করে আমাকে জানিয়ে দেবে চলে চলো রে তারিখটা জানিয়ে দিও মুরগি ধরতে খ্যাঁচ শিয়াল না শিয়ালের দরকার হয় যেতে 15 আসতে 15 কত হলো 30 পুরোটি জলে গেল আচ্ছা মা ওরম একটা হুতুম পাচা তোমরা আমার জন্য ভাবলে কি করে বলো তো ডিসকাস্টিং শোন তোকে বাইরে পড়তে পাঠাবার জন্য আমি বাড়ির সবাইকে বলেছিলাম কিন্তু তোর বিয়ের জন্য ছেলে খোঁজার অধিকার আমাদের কারণ নেই কি রে বর পছন্দ হলো আমার বাবা বেশ লেগেছে লম্বা চওড়া বড় মা ওটাকে যখন তোমার এতই পছন্দ তখন তুমিই বিয়েটা করে নাও না এই মা এই মহিলা মহলে আমি কি আসতে পারি আরে এসো বাবা এসো থ্যাংক ইউ ও কি ম্যাডাম কেমন লাগলো ছেলেটাকে আচ্ছা বলো তো বাবা ছেলেটার মধ্যে কি খারাপ আছে পারফেক্ট আছে পারফেক্ট এর চেয়ে ভালো ছেলেও পাবে না শুধু নামটা একটু বেমানান মানে স্বপন পাজা এচে ইটের পাঞ্জা হলে বেশি ভালো হতো না ডাকনাম ডাকনামটা তো আরো সাংঘাতিক কি যেন ছিল নামটা তেল কাটা স্বপন তেলকা মানে নামটা তো চেঞ্জ করাই যেতে পারে বিয়ের পর তাই না আর এদিকে নাম চেঞ্জ করতে গেলে কোর্টে যেতে হয় না লোকেরাই চেঞ্জ করে দেয় ধরুন হাত কেটে গেলে হাত কাটা স্বপন ঠ্যাং উড়ে গেলে ল্যাংড়া স্বপন আর কলা কেটে গেলে মানে কারেক্ট আছে ইন্টেলিজেন্ট মেয়ে কিন্তু হ্যাঁ কিন্তু টপকে গেল তো ল্যাটাই চুকে যেত দু চার দিন আমরা কাঁদতাম তারপর ওর কপালের দোষ দিয়ে আমরা সব ভুলে যেত ধরো মূল্য ধরো হাতটা যদি কেটে যেত বা হাতটা যদি কেটে যায় বা পাটা কেটে গেল হুইল চেয়ারে বসে গেল একবারও ভেবেছো তখন কি হবে তখন তোমার মেয়েকেও তোমারই মতো নিজের স্বামীকে হুইল চেয়ারে বসিয়ে নার্সের কাজ করতে হবে তাছাড়া কারেক্ট আছে তেল কাটা স্বপনের মধ্যে কোনো ভেজাল নেই একদম রিফাইন তেল অল দ্য বেস্ট Oh,